এটা ঠিকঠাক করে দেওয়ার জন্য। এটা ইনকমপ্লিট কেন, এটা কমপ্লিট না কেন? হ্যাঁ রাখতে পারো, কারণ হচ্ছে আমি এই আসতে বসে তো তোমরা এলে পরে তো ভয় পাইবে সবাই, কিন্তু রাত্রবেলা আসে একা একা গেট বন্ধ করে দেওয়া, তাতে কি আছে? রাত্রবেলা গেট বন্ধ করে রাখলা, ওদিক দিয়ে এন্ট্রেন্স বন্ধ করে রাখলা, এখান দিয়ে তো সে কেউ ঢুকিয়ে দিতে পারে, যে কোনো লাভ কি? ছোট গেট এখানে এতটুক লাগানি আছে, লাগেনি, ভেজালের তো একটা সীমা আছে, ভেজালের তো একটা লেভেল আছে।
এখানে এটা কোনো লেভেলই নেই, মনে করেন সেই লেভেলে কাজ হচ্ছে, সেই লেভেলে। আমি বলছি কয়েকদিন আগে উনি কয়েকটা বাদ রয়েছে আর এই কয়েকটা বাদ রয়েছে, নর্মালের কান দেখে টাকা পায় না, মানে প্রথম দিকে কয়টা কাজ করে আমি নিয়ে পরে যখন জানছি আমি তাদের কাজের অভাব নাই, সব প্রতিটা জায়গায় তাদের কাজ সব বঙ্গবন্ধু সব বঙ্গবন্ধু ওয়াল তো পুরো কমপ্লিট করে না, বাউন্ডারি তো কমপ্লিট করে না, এটা আগে ছিল না এক্সটেনশনে, মানে আমি যতটুকু জানি যতটুকু টাকা ছিল সেইটুকু কাজ আর কম হচ্ছে, এখানে যতটুকু টাকা ছিল মানে ওই যেটুকু টেন্ডার হয়েছে এই করার, এই করার মানে কি তার থেকে না করা ভালো ছিল না, সেবক করি অর্ধেক করে ফলে রেখেছে, সেগুলো খুব সুন্দর এত টাকা খরচা করছে সরকারের জনগণের এতগুলি টাকা প্রথম দিন মাথা হাত দিয়ে করেছে বাবা করে ইনশাল্লাহ, তোমার বাবার সফল হবে ইনশাল্লাহ, এই যে দেখলে যেগুলি করতে আছে দেখলে আমার তো কি হলো আমার লোক না যে লোকটা গাইল বেশি তোমার লোক কি না পিছনে যে জাহাঙ্গীর
কাকু আপনি তো মনে করেন তো, আমি তো মনে করেন বাসে থাই, কিছু জানি না, কোনো খবর টবর নাই আমার। প্রতিটা গলি গলির আমি রাইতের উপর মানুষ দেখে না, আমার মনে করে যে আমার উচ্চার তো এখন মনে করো তোমার ওই পরিমাণ হচ্ছে, এই যে কেপ ডাব্লিউ ওই রাস্তাটা হয়ে গেলে ড্রেনের এটা ঠিক মতো যদি হয়ে যায় তখন আর পানি এত এত হবে না। তোমাদের ওই খালের সাথে এই খালের কোন কানেকশন নাই, তোমার দুই দিকে যদি আমার কানেকশনটা থাকতো তাহলে জলাবদ্ধতা হওয়ার এদিকে কিন্তু এরা করছে কি, এর আগে যারা কাজ করছে ড্রেন বানাইছে ড্রেন বানাইছে এরা করছে কি মনে করেন এই অপরিকল্পিত ভাবে এমন ভাবে বানাইছে যে পানি যে যাওয়ার খাল থাকলেও যাইতো, কিন্তু ড্রেন বানানোর কারণে বিভিন্ন জায়গা দিয়ে তারা ব্লক করে দিছে, যার যেখানে মন চাইছে ব্লক করে দিচ্ছে। আমি তো করবো করবো কি, এই সবাই দায়িত্ব এত মুরব্বীরা ছিল আগে দায়িত্বে, তাদের ড্রাইভার তো আমারই নেওয়া লাগবে, সরার সাহেব হতে শুরু করি আমার হিরণ কাকু কামাল সাহেব, আমি তো একটা একটা করে ব্লক করেইতেছি। আজকে একদিনের বেতন বকেয়া আছে, আগেও তো এই টাকা ছিল আপনাদের প্রতিনিধি আমি, আপনারা আমাকে আপনাদের মেয়র আমি, আপনারা ওখানে আমাকে দায়িত্ব দিয়ে বসাইছেন, আপনারা গাড়ি খামার দেওয়ার অবশ্যই আপনাদের অধিকার আছে, কিন্তু আজকে যে জায়গায় সিটি কর্পোরেশনকে নিয়ে আসছি আমি, দুর্নীতি মুক্ত বাংলাদেশের মধ্যে 12টা সিটি কর্পোরেশনের মধ্যে বরিশাল সিটি কর্পোরেশন আপনি কিন্তু যান বলবে যে মেয়র অফিস করে না, মেয়র কি আমাকে মেয়র বানাইছেন কি 9টা দিয়ে 5টা পর্যন্ত অফিস করে দেখে না, এই যে ঘুরতে আছি আমি অফিসে মেয়র নেবেন এটা আমার কাজ না, আমিও সেটা বলি, কিন্তু আপনি যদি অফিসে যেয়ে বসেন অফিসে যেয়ে বসলে কি হবে জানেন, ওই যে কর্মচারীর আছে দুর্নীতি এর আগের মেয়রদের বৈঠক ওখানে অফিসেই বসে গেছে, কিছু করেন নাই তো, আপনার তো বোঝার সেই ক্ষমতা নাই, আমরা তো কি জন্ম থেকে কি মেয়রগিরি শিখিয়েছি, এখানে কি কি সিস্টেম কিভাবে চলে, টেন্ডার কেমনে হয়, টেন্ডার দিয়ে কিভাবে পয়সাটা ঘুষতে কেমনে খাইতে হয়, এত জানে তারা ইঞ্জিনিয়াররা সিটি কর্পোরেশনের যুগ যুগ ধরে যারা চাকরি করতে, এটা কি আমার জানার কথা, তারা তো সিস্টেমটাকে রেডি করে রাখে, এবং সেই সিস্টেমের সাথে যারা না যায় তাদের আমার মতো এরকম মাঠে মিথ্যাচার মিথ্যে কথা প্রপাগান্ডা, কারণ যেহেতু আমি তাদের সিস্টেমের সাথে যাইতেছি না, আমি সিস্টেম আলাদা তৈরি করার চেষ্টা করতেছি, আজকে 3 বছর হয়েছে পরে এখন মানুষ রিয়েলাইজ করতেছে যে না যেসব প্রপাগান্ডা হয়েছে সাদেক আবদুল্লাহ সম্বন্ধে সে যেটা করতেছে এই জনগণের স্বার্থে করতেছে, আমি কত টাকা ব্যক্তিগত এরা যে কাজ করতেছে কত টাকার দেনে আছে জানেন, আসসালামু আলাইকুম, ভালো আছেন, স্বাধীনের পর কেউ দেয় না, আপনার দোয়া করে নামাজ।
সরকারের আমলে কোন মেয়রের মাথায় আসে আমার এই বাংলাদেশ গভর্নমেন্টে তো হলো যে আমি পাঁচ বছরের গ্যারান্টি দিয়ে কাজ করতেছি না, আমি স্টার্ট করার পর বাংলাদেশ সরকারও এখন ওই আমার অবলম্বন করছে সব সব ডিপার্টমেন্ট। এটা কি এটা মুখে স্বীকার করুক আর না করুক, আমার সময় দিতে হবে। আমি কি বলছি, আমার সরকার গভর্নমেন্টের টাকা লাগবে না আমাকে, যদি আমি যদি ঠিক মতো একটু মনোযোগ দিয়ে কাজ করতে পারি এখানে। কি বলেন পানির লাইন কি বাড়ছে, কত কত বিগত দিনের থেকে সাপ্লাই কত বাড়ছে, এবং এই এই যে গত বছর যেরকম আমরা ট্যাঙ্কিতে ভরে ভরে পানি সাপ্লাই দেওয়া লাগছে, এবার দেওয়া লাগতেছে যোগ্যতা যারা আছে সে কাজ করবে, অফিসের দিকে কি বড় বড় অফিসার সব সরাই দিয়ে দেখাচ্ছে, চাকরি চাকরি খাইছি মনে করেন নাইলে 150 বড় বড় অফিসার সিটি কর্পোরেশন কি আমার কি খারাপ চলতে আছে, না ভালোই চলে আছে, না পরিষ্কার পরিচ্ছন্ন নাম হতে আছে সবাই খালি কাজ, এই যে ফেসবুক দেখি কাজ, এই যে মেয়র সাহেব নিজে দাঁড়ায় দিকে রাস্তা, এর আগে যে এর আগে তো আমি ফেসবুকে দেই নাই, যখন মানুষ কথা আরম্ভ করছে তার তো দেখে নাই, আমি যে রাত্রের পর রাত্র আল্লাহ 30টা দিন আমি যে রাস্তা রাস্তা আসি, দাও না এটা সবাই দাও না।